सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसेवन चैनले आपनाके स्वागतम। चले एलाम चमत्कार एकटी स्नैक्स रेसिपी निये। आमार आजकेर रेसिपी एकटी मात्र डिम एवं सामान्य किछु उपकरणे खुबी सुस्वादु एकटी चप। खूब सहज भावे आजकेर रेसिपिटी देखानोर चेष्टा करब। आशा करछि सबार भालो लागबे। चलुन भिवार्स रेसिपिटी शुरू करी। रेसिपिटी तैरिर जोन्नो एकटी मिक्सिंग बोल निलाम। तार माझे दिए दिच्छि हाफ कप शुकनो चालेर गुड़ो। तारपरे ते एड करे दिच्छी मयदा 2 टेबिल चामच। भिवार्स रेसिपिटी कारा एभावे तैरी करेछेन आमाके कमेंटे जानिए दिबेन। दिए दिच्छी 2 टेबिल चामच बेसन। एखन ए शुकनो उपकरणगुलो भालो करे एकटी चामचेर साहाज्ये मिक्सड करे निच्छी। सबगुलो उपकरण भालो करे मिशिए नेवार पर अन्य उपकरण एड करब। देखते थाकुन रेसिपिटी शेष पर्यन्त। जारा बैचित्र्यधर्मी नास्ता खेते भालोबाशेन तारा आमार रेसिपिटी देखते पारेन शेष पर्यन्त एबं एभावे तैरी करे परिवेशन करते पारेन। भालो करे मिशिए निलाम किछुक्षण। तारपर एर माझे एड करे दिच्छी 2 छोटो साइजेर पेंयाज कुচি। पेंयाज कुচিটা অ্যাড করার পর আমি অন্য উপকরণ অ্যাড করব। রেসিপিটি কিভাবে তৈরি করে নিলাম দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট। এখন দিচ্ছি প্রায় 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর দিচ্ছি প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো। मसलार परिमाण बेशी कम होते पारे। दिए दिच्छी 1/2 चा चामच भाजा जीरे गुड़ो। तारपरे माझे एड करे दिच्छी 3 कुचि करा मरीच। तारपर एड करे दिच्छी स्वादमतो लवण। ए पर्याये सबगुलो उपकरण भालो करे एकटी चामचेर साहाज्ये मिशिए निच्छी किछुटा समय निये। ভিউয়ার্স খুবই ঝটপট সামান্য কিছু উপকরণে আজকের রেসিপিটি তৈরি করলাম। দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং উপভোগ করতে থাকুন। চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখন সামান্য করে পানি অ্যাড করব এবং হাতের সাহায্যে মেখে নেব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট তৈরি করা যায় মজার এই স্ন্যাক্স। সামান্য সামান্য পানি অ্যাড করছি এবং মেখে নিচ্ছি। এভাবে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটি ডিমকে এরকম 4টি ভাগে কেটে নিয়েছি চাকুর সাহায্যে। রেসিপিটি তৈরির পালা। রেসিপিটি তৈরির জন্য আমি সেই ডোটা থেকে হাতের সাহায্যে এরকম গোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি সমান 4টি ভাগে ভাগ করে নিচ্ছি বা 4টি গোলা তৈরি করে নিচ্ছি। এখন হাতে তেল মেখে নিলাম। একটি গোলা নিয়েছি। এভাবে হাতের সাহায্যে সেট করে নিচ্ছি। চপের শেপ দিয়ে নেব। ভিউয়ার্স দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটি ডিমের পিচ নিলাম। তারপর এভাবে তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স আমি বলছি না সব কিছু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে চপ তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটি চপ। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। 4 পিচ ডিম দিয়ে 4টি চপ তৈরি করলাম। এখন ভেজে নেওয়ার পালা। চুলো এসে গেলাম। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা সামান্য একটু গরম হয়ে এলে এ পর্যায়ে চপগুলো অ্যাড করে দিচ্ছি। একই সাথে সবগুলো চপ দিয়ে দিলাম।
এখন মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ফ্রাই করে নেব নেড়ে চেড়ে, যতক্ষণ না লালচে কালার হয়ে আসে। চপের কালারটা যে যেমন রাখতে চান তেমন করে নেবেন। আমি এরকম একটু লালচে কালার হলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একটি মাত্র ডিম দিয়ে খুব সুস্বাদু একটি চপ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।